ইউক্রেনে ব্যস্ত বাজারে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত অন্তত ১৭। কিয়েভে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানো মার্কিন পরিকল্পনার নিন্দায় রাশিয়া। ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানে মাহশা আমিনির মৃত্যুবার্ষিকীর আগে তার চাচা গ্রেপ্তার। ইন্ডিয়া থেকে ভারত করতে খরচ ১৪,০০০ কোটি রুপি। রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর কি বার্তা দিচ্ছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে ব্যস্ত বাজারে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত অন্তত ১৭। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে ব্যস্ত বাজারে হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৩ জন। টানা ১.৫ বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে এবং দেশটিতে এই ধরনের হামলাকে বেশ বিরল বলেই মনে করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেন্সকি ইউক্রেনে শান্তিপূর্ণ শহর কোস্তানিপকাতে ইচ্ছাকৃত হামলার নিন্দা করেছেন। বুধবার দিনের মাঝামাঝি ওই শহরে একটি ব্যস্ত বাজারে রাস্তায় ঘটে যাওয়া বিস্ফোরণে একজন শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়। বিবিসি বলছে, হামলা শিকার ওই কোস্তানিপকা শহরটি ইউক্রেনের পূর্ব অঞ্চলে দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধের ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে বিস্ফোরণ হতে দেখা গেছে, যেখানে লোকেরা কেনাকাটা করছিল। অবশ্য হামলার বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে এই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। তিনি বলেছেন, নিহত ব্যক্তিদের কোনো ভুল ছিল না, এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এছাড়া হামলায় আরও অন্তত ৩৩ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার শিকার ওই বাজারে সেখানকার ফার্মেসি এবং দোকানগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অবশ্য হামলার জেরে সৃষ্ট আগুন এখনও নিয়ন্ত্রণে। বুধবার ২টার দিকে কোস্তানিপকা শহরে ব্যস্ত রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা পর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। প্রেসিডেন্ট জেলেন্সকি এই হামলাকে পুরোপুরি অমানবিক বলে বর্ণনা করেছে এবং তার স্ত্রী ওলেনা জেলেন্সকা বলেছেন, এই হামলা রাশিয়ার ভয়াবহ নিষ্ঠুরতাকেই সামনে এনেছে। এই ঘটনায় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল তদন্ত শুরু করেছে। তার কার্যালয় বলেছে, আইন ও যুদ্ধের রীতিনীতি লঙ্ঘনের জন্য ফৌজদারি কার্যক্রম অনুসরণ করছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সংগঠিত যুদ্ধ অপরাধ রেকর্ড করার জন্য প্রসিকিউটররা সম্ভাব্য এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এদিকে কিয়েভে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার নিন্দায় রাশিয়া। ইউক্রেনে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে অমানবিকতা সূচক উল্লেখ করে করার নিন্দা জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। কৌশলগত পরাজয় ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনে পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত। পারমাণবিক বিশেষজ্ঞ ও নীতি গবেষক এডওয়ার্ড জিস্ট বলেন, এগুলো কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না। এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের ৩টি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে মস্কো। আরআইএ বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, একটি মস্কোর কাছে এবং ২টি রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলছে, রোস্তপন ডন শহরে ৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন বিধ্বস্ত হলে ১ জন নিহত হয়। রোস্তভ অঞ্চলে অন্য ড্রোনটি শহরের বাইরে পড়েছিল। এদিকে ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা আমেরিকার। ইউক্রেন সফরে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে দেশটির কয়েক মাস ধরে চালানো প্রতিরোধের প্রশংসা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি কিয়েভকে আরও ১০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন সহায়তা প্যাকেজের আওতায় সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহায়তা হিসেবে দেওয়া হবে ৬৬৬ কোটি ডলার। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাপিয়ার জানান, নতুন সহায়তা প্যাকেজের মধ্যে থাকবে HIMRS তথা হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র আব্রাম ট্যাঙ্ক এবং অন্য অস্ত্র ব্যবস্থা। এদিকে ইউক্রেনে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বুধবার যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা হামলায় গত কয়েক সপ্তাহে উন্নতি ত্বরান্বিত করা হয়েছে, নতুন সহায়তায় একে ধরে রাখতে সাহায্য করবে, একই সঙ্গে এটি নতুন গতিবেগ তৈরি করবে। যুক্তরাষ্ট্র থেকে আল জাজিরার রিপোর্টার রুজিল্যান্ড জর্ডান জানান, ইউক্রেনের পাল্টা হামলায় সমর্থন যোগাতে সর্বশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এদিকে ইরানে মাহসা আমিনের মৃত্যুবার্ষিকীর আগে তার চাচা গ্রেপ্তার। ইরান থেকে পাওয়া খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ 22 বছর বয়সী ইরানি নারী মাহসা আমিনীর চাচাকে গ্রেপ্তার করেছে। গত বছর পুলিশ হেফাজতে আমিনীর মৃত্যু হয়। আমিনীর চাচা সাফা আলীকে মঙ্গলবার সাক্কেচে তার বাসা থেকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। কুর্দি বার্তা সংস্থা কুর্দোপা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী বিচারিক আদেশ ছাড়াই ওই বাড়িতে প্রবেশ করে। 16 সেপ্টেম্বর আমিনীর মৃত্যুবার্ষিকীর আগে এই গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে। হিজাব পরিধানের নিয়ম না মানার অভিযোগে নৈতিকতা পুলিশ মাহসা আমিনীকে আটক করেছিল। তার মৃত্যুর কয়েক মাস ধরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলে। অ্যাক্টিভিস্টরা অভিযোগ করেছে যে মৃত্যুবার্ষিকী ঘনিয়ে আসার সাথে সাথে ইরানি কর্তৃপক্ষ ক্রমবর্ধমান সংখ্যা গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। গত আগস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে, গত বছরের বিক্ষোভে নিহতের পরিবারের বিরুদ্ধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রচারণা চালাচ্ছে ইরান। সংস্থাটি জানায়, তারা দেশের 10টি প্রদেশে 36টি ভুক্তভোগী পরিবারের ঘটনা নথিভুক্ত করেছে, যারা সাম্প্রতিক মাসগুলোতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তারা দেশের 10টি প্রদেশের 36টি ভুক্তভোগী পরিবারের ঘটনার নথিভুক্ত করে, যারা সাম্প্রতিক মাস ইরানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আব্রাম প্যালের কার্যালয়ে ইরানিদের মধ্যে ভীতি সৃষ্টির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে ইন্ডিয়া থেকে ভারত করতে খরচ 14,000 কোটি রুপি। ভারতে এখন জোর জল্পনা কল্পনা। নরেন্দ্র মোদীর সরকার দেশটির আন্তর্জাতিকভাবে যে নামে পরিচিত সেই ইন্ডিয়া নামটি পরিবর্তন করতে চলেছে। সব ক্ষেত্রেই এর নাম হবে ভারত। এই মাসের আরও পরের দিকে দেশটির সংসদে বিশেষ একটি অধিবেশন ডাকা হয়েছে এবং সে সময় এই নাম পরিবর্তনের ব্যাপারটি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়টি সস্তায় ঘটে না, বরং এর সঙ্গে বড় পরিমাণ খরচের ব্যাপার জড়িত রয়েছে বলে বেশ কিছু মডেলে দেখা গেছে। সংবাদ মাধ্যম আউটলুককে উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানাচ্ছে, ইন্ডিয়া নামটি পরিবর্তন করে সব ক্ষেত্রে ভারত করার জন্য 14,000 কোটি রুপির বেশি অর্থ খরচ হতে পারে। এই ক্ষেত্রে যে মডেলটি ব্যবহার করা হয়েছে সেটি উদ্বোধন করেছেন দক্ষিণ আফ্রিকা ভিত্তিক বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংক্রান্ত আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভিয়ের। মডেলটি ব্যবহার করেছিলেন 2018 সালে, যখন সোয়াজিল্যান্ড দেশটির নাম পরিবর্তন করে এসওয়াতিনি রাখে। বড় বড় কোম্পানি যখন নিজেদের নাম পরিবর্তন করে বা রিব্র্যান্ডিং করে, সেই কাজের খরচের সঙ্গে দেশের নাম পরিবর্তনের বিষয়টি তুলনা করে তিনি তার মডেলটি দাঁড় করান। ড্যারেন অলিভিয়ের এই মডেল অনুসারে সাধারণত বিপণন খাতে বিভিন্ন কোম্পানির গড় খরচ হয় তার মোট আয়ের 6%, অন্যদিকে কোম্পানির রিব্র্যান্ডিং করার খরচ হতে পারে বিপণন বাজেটের সর্বোচ্চ 10% মতো। 2023 সালের 31 মার্চ শেষ হওয়া অর্থবছরে ভারতের রাজস্ব ছিল 23.84 লাখ কোটি রুপি। সেই কারণে অলিভিয়ের মডেল অনুসারে দেশের নাম পরিবর্তনের খাতে দিল্লি সরকারকে 14 কোটি 34 কোটি রুপি খরচ করতে হতে পারে। আউটলুক বলছে, এই খাদ্য নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিমাসে যে পরিমাণ অর্থ ব্যয় করে তার চেয়ে বেশি। একটা দেশের নামের যে ব্র্যান্ড ভ্যালু বা যশের মূল্য রয়েছে, কয়েকজন ভারতীয় রাজনৈতিক নেতা অবশ্য সেই বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর কি বার্তা দিচ্ছে? প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় বাংলাদেশ সফরে আসছেন যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিক চাপে রয়েছে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে, ফলে গুরুত্বপূর্ণ এক সময় সের্গেই ল্যাভরভের এই সফর কি বার্তা দিচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 2 দিনের এক সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন। প্রথমবারের মতো ঢাকায় কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতের দিল্লিতে G20 সম্মেলনে যাওয়ার পথে তিনি এই সফর করবেন। তার এই সফর হচ্ছে এমন এক সময়ে যখন গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যে পড়ে বিশ্ব রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাশিয়া একদিকে যেমন বাংলাদেশের প্রতি বন্ধুত্ব এবং সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাবে, সেই সাথে কূটনৈতিক এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তাও দিতে চায় দেশটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসার কথা ছিল 2022 সালের নভেম্বরে। সেই সময় ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলো সহযোগিতা জোটের একটি সম্মেলনে তার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সফরটি বাতিল হয়ে যায়। বাংলাদেশ কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন, নভেম্বরে ল্যাভরভের সফর বাতিল হতে দুই দেশের মধ্যে তার সফর নিয়ে যোগাযোগ অব্যাহত ছিল। সেই সময় ল্যাভরভের বরাত দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এর কর্মকর্তারা জানিয়েছিল, খুব তাড়াতাড়ি সফরটি হবে।
সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার যে সম্পর্ক সেটা ঐতিহাসিক এবং বর্তমান দুই পরিপ্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের কঠিন সময়ে রাশিয়া সবসময় পাশে থেকেছে। খাদ্যশস্য, সার, জ্বালানির জন্য রাশিয়ার উপর বাংলাদেশের নির্ভরশীলতা আছে। এইসব বিবেচনায় এটা আরও গুরুত্বপূর্ণ একটা সফর। তিনি আরও বলেন, রাশিয়া একটা যুদ্ধে জড়িয়েছে, পূর্ব পশ্চিম মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের একটা প্রচেষ্টা থাকবে বিভিন্ন দেশের সঙ্গে তাদের সম্পর্ক বলেন, বোঝাপড়া বলেন, সেটা বৃদ্ধি করার। শহীদুল হক মনে করেন, যেহেতু বাংলাদেশের সাথে রাশিয়ার অনেক দিনের সম্পর্ক এবং বাংলাদেশের জন্মের সময় সোভিয়েত ইউনিয়নের একটা ভূমিকা আছে, সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে ল্যাভরভের সফরকে নিজেদের জন্য সমর্থন হিসেবে তুলে ধরার চেষ্টার সুযোগ আছে। এই সময় অনেক ব্যস্ততার মধ্যেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খানিকটা সময় নিয়ে বাংলাদেশ সফর করছেন, এক রাত থাকছেন। সেই পরিপ্রেক্ষিতে দেখলে এটাকে বাংলাদেশ সরকারের একটা অর্জন হিসেবেই আমি মনে করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।